एक बकरी को लेकर हुए विवाद में दो पड़ोसियों में मारपीट। सवाल है, पड़ोसी आलमगीर हुसैन के सीमा में बकरी ने घुसकर घास क्यों खाई? इसी कारण में बकरी के मालिक सुक्कू मियां उम्र 40 और उनकी पत्नी 36 वर्षीय लवली अख्तार पर आलमगीर मियां ने घर में घुसकर मारपीट कर दी। कमला सागर विधानसभा के मोतीनगर क्षेत्र में बुधवार को ये घटना घटी। आरोप, पूर्व CPIM पंचायत सदस्य के भाई की पत्नी और भतीजे सहित परिवार वालों पर है। यहां बकरी के मालिक के खिलाफ ही थाने में छेड़खानी का मुकदमा दर्ज करा दिया गया। রত্না বেগম মহিলার তো আর পুরুষে হাত তুলতে পারে না। আমার মনে হচ্ছে বাইরে এসে বাইরে এসে তার আগে উল্টা আমার নামে কেস করছে। তারপরে শূন্য আমি গিয়ে কেস করছি, করার পরে পুলিশ আসছে, প্রধান আর তারা প্রধানের বাড়িতে আছে, বাতি যারা আছে সবাই মিলে রাখছে, এটা শেষ করে দিব। তখন তারা বাড়ি আমার ডাকায় নিয়েছে, সাদের উপরে নিয়ে এসে তারা প্ল্যান করে প্রধান প্রধান মিললে এভাবে তারা ভাই বাতি যা মহিলা টহিলা লইয়া, সবাই নাম তো আর জানি না, কামাল প্রধান ছিল, জন্মিয়া ছিল, তারা CPIM-এর মেম্বার, CPIM-এর প্রধান মিললে আমার সাদের উপরে নিয়ে প্ল্যান করে আমার বউরে এবং আমারে অনেক মারধর করছে। মানে আপনারা ছাদের উপরে গেলেন কেন? ছাদের উপরে কেন? ছাদের উপরে ওইখানে সালিশ করব, ওইখানে বৈশা তারা শেষ করে দিব, ওইখানে নিয়ে মানে প্ল্যান করে আমার এটা করা হয়েছে। মানে ওরা মারধর করছে আমারে, মানে CPIM-এর প্রধান ছিল, CPIM-এর মেম্বার ছিল, ওরা ওরাই। আপনার কোথায় আঘাত লেগেছে? আমার মাথাত লাগছে, চোখে লাগছে, এই যে আঙুলটা ভেঙে গেছে, আমার বউয়ের তো মাথাটা পুরোটা কেচ চালাইছে বাইরে আর গুছিয়ে, আমার পিছন দা মাথার চোখে সব জায়গায় বাইরে এসে আর গুছিয়েছে ছিল। এটা এটা কবের ঘটনা? এটা কালকে, কালকে সকাল 10টা। এখন মানে আপনি কি মামলা করেছেন? হ্যাঁ, মামলা করছি। ওই CPIM-এর প্রধানের ভাতিজা তো, তার জন্য ওরা ফোন করে দেয়, পুলিশ এক ঘুরে তাকে অ্যারেস্ট করে না। আমি গরিব মানুষ, আমি নিরক্ষ মানুষ, আমি কোন দিকে যাবো? আমার কেউ নাই, আমার ভাইও নাই, ছোট ভাইও নাই, বড় ভাইও নাই, আমার বাপও নাই, পৃথিবীর বুকে নাই বলতে নাই, আমি একা। তার জন্য আমার উপরে টর্চলিং করে, বাড়িটা এখান থেকে বেঁচে যাইতাম না, শুধু বারবার টর্চলিং করা হয়, রাস্তা বন্ধ করে দেয়, বাড়ির গেটের ভিতরে কাটাই না দেয়, কাজ ভাঙাই না দেয়, আমার বাড়ির ভিতরে ভিতরে কাজ ভাঙা দেয়, আমার কাছে ভিডিও ফুটেজ আছে। তারপর আমার বিচারটা পাই না, ন্যায্যটা পাই না, থানাতে গেলেও পাই না। 15 দিন পরে ছাগল দিয়ে নিলে, সেই ছাগল দিয়ে তারা বাইরিয়া দিছে, আমি তারপরও মারছি না, না মাতার পরে আমি তাই বাবু বাড়িতে আছি না, জানাইছি না, দুই বাচ্চা ফাটা বাচ্চা জন্ম দিছে মরা। তারপর এটা তাহলে আরেকদিন একটা ছাগল গেছে পরে তারা মহিলা বাড়িতে বাড়িতে বকতে বকতে বাড়িতে অনেক কিছু বৃষ্টি বৃষ্টি বাসা করছে, করে লই আসছে। আওয়ার পরে তাই বাবু গড়া আসিল পথে দিল, তো তাই বাবু কই আছে, ঠিক আছে তোমার যদি নষ্ট কোনো কিছু করে থাকে ক্ষতিপূরণ দিয়ে দিয়ে। মহিলা কত কোকামিন জমিন আছে, কতদূর কি আছে, ছাগল খরচ, মানে বিশ্রী বিশ্রী বাসা। তখন এবিটি বাড়ি বাউন্ডারির বাইরে দিয়ে আয়া বাড়ির ভিতরে ঢুকিয়া তাই গরের ভিতরে ঠেলা দিয়ে দরজা লাতি দিয়ে গিয়া হামাইয়া তাই বাবুরে বাইরে শুরু করছে, পালার মধ্যে গলার মধ্যে গিয়া দিয়ে লেছে। মহিলারা এসে আক্রমণ করেছে? হ্যাঁ, মহিলায় আক্রমণ করছে। তখন আমি কিছু আমি খেললা, তখন তাই নেড়ে বাইর করছে, আমি তুমি আমার বাড়িতে আমার জামাইরে মারবা, তোমার এমন সাহস দিছে কেডা? তখন বেরিয়ে আমি ধাক্কায় ঘর থেকে বাইর করানোর পরে বেরিয়ে আবার তাই বাবু বাইরে ছিল, আবার বেরিয়ে বেটা ধরে লেছে। ধরার পরে এরপরে আমি কিছু কি তাকো তুমি আবার দিয়ে ধরে লেছো, এরপরে বেরি ঠিক আমার চুলের মুড়ির মধ্যে ধরে এফারে হেন দুজনে লাতালাতি এসছে, মানে মহিলা আমার চুলো দেরা মুড়াইছে, বেটি বেটি চুলো আমি ধরছি। এরপরে এন আরেকজন আসিল, তারা ছুড়াইছে, তারা আবার মহিলার আসিল ছুড়াইছে, ছুড়াইয়া এটা নিছে, এরপরে বেটি কেস দিছে। এই রত্না বেগম আলমগীর হোসেন, আলমগীর মিয়া স্বামীর নাম রত্না বেগম, মহিলার নাম, তারা গিয়া কেস দিছে ইয়ার মধ্যে আমতলি থানা।